আজকে প্রাইমারি বোর্ড তাদের নতুন নোটিফিকেশন প্রকাশ করে দিয়েছে প্রাইমারি টেট 2023 এর জন্য, যার পরীক্ষা হবে 10 ডিসেম্বর, আজ থেকে পাক্কা 3 মাস পরে। এবং দুপুরবেলা থেকে ফোন আসছে আমাদের বিএস একাডেমির যে স্যার কখন আপনি ব্যাচ খুলছেন, কখন আপনি ব্যাচ খুলছেন, কারণ প্রাইমারি মানে বিএস একাডেমি, কারণ আগের বছর আমাদের এখান থেকে হিউজ সংখ্যক ছেলে মেয়ে টেট কোয়ালিফাই করেছিল। দেখুন আপনি তো ডিএলএড করেছেন, এই বছর পরীক্ষাটা শুধুমাত্র যারা ডিএলএড বা ডিএড ক্যান্ডিডেট তারা আর কি দিতে পারবে, তার মানে বিএডরা বসছে না, আপনাদের সংখ্যাটা বেশ কমে গেল। আগে কি হতো, আগে প্রচুর সংখ্যক কিন্তু পরীক্ষার্থী হতো, কিন্তু এবছর পরীক্ষার্থী হবে কিন্তু সীমিত, বেশি কিন্তু হবে না। এবং আপনার পরীক্ষাটা আপনি যদি চাইছেন যে পাশ করব, মানে আপনি তো ধরুন কষ্ট করে ডিএলএড করলেন, এবার আপনার উচিত যে এই পরিশ্রমটা যেন ব্যর্থ না যায়, আপনাকে পাশ করতে হবে। পাশ করার জন্য কি চাই, পরিশ্রম চাই, আর সময় বড়ই কম, মাত্র সময় হলো আপনার 3 মাস। 3 মাসে পাস করা একটু আর কি মুশকিল হতে পারে, যারা ধরুন মোটামুটি যারা ধরুন হয়তো একবার দুবারকে দিয়ে রেখেছেন তাদের একটু হতে পারে যে আগাতে অভিজ্ঞতা আছে, কিন্তু যারা প্রথমবার দিচ্ছেন প্রাইমারি টেট ওদের কিন্তু অতটা অভিজ্ঞতা নেই। আমি বলবো যে এই 3 মাসে আপনাকে একটা বেশ ভালো একটা স্ট্র্যাটেজি নিতে হবে, যার জন্য আমরা বিএস একাডেমি আপনাদের পথ দেখাবো। আমরা অলরেডি আমাদের ব্যাচ শুরু করছি আমাদের 20 সেপ্টেম্বর থেকে, মানে আই থেকে 6 দিন পরে। আমাদের এই দেওয়া ফোন নাম্বার, আপনি এখানে কল করতে পারেন, করতে পারেন হোয়াটসঅ্যাপ, এবং আমাদের ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দিয়েছি ফ্রি গ্রুপের লিংক, ওখানে ক্লিক করুন, চলে আসুন আমাদের এখানে, ওখানেই আমরা আমাদের সমস্ত ডিটেলস কিন্তু দেব, ঠিক আছে। 3 মাস সময় কিন্তু একদম কম টাকা বিনিময়ে কিন্তু আমরা পড়াচ্ছি, কিন্তু অসামান্য পড়াশোনা এখানে হয়, বেশ ভালো পড়াশোনা এখানে হয়। আমি আপনাদের ক্লাস নেব এখানে, দেখুন 5টা মোড রয়েছে আর কি বিষয়, আপনার বাংলাটি যা আমি আপনাদের নিজেই আমি আপনাকে দিচ্ছি আর কি অ্যাসিস্ট্যান্স, যে বাংলাতে 30 নম্বরের মধ্যে আমি আপনাকে 28 নম্বর তুলে আপনাকে আমি দেখিয়ে দেবো, এখানে ভুল আপনার যাবে না। বাংলা স্যার আমি আপনাদের, ইংলিশ স্যার রয়েছে আলাদা, ম্যাথ স্যার রয়েছে, ইভিএস রয়েছে, রয়েছে চাইল্ড সাইকোলজি, সবাই বেশ ভালো আমরা এখানে পড়াচ্ছি। এবং এটাই বলবো আপনাকে আর কি যে 3 মাসের মধ্যে আপনাকে আর কি তৈরি হতে হবে, এবং মক টেস্ট রয়েছে, পিডিএফ নোটস রয়েছে, আমাদের নোটসগুলো বেশ ভালো আর কি, ক্লাস রয়েছে, লাইভ ক্লাস উইকে আমরা 4 দিন করে এখানে লাইভ ক্লাস দেবো আমরা, হ্যাঁ, লাইভ ক্লাস করতে না পারলে রেকর্ড ভিডিও দেবো। তো বন্ধু দেখুন যেন প্রশ্নের ব্যর্থ আর কি না যায়, তো প্রত্যেককে বলবো যে আজ থেকেই আপনার পড়াশোনা বাড়িতে স্টার্ট করুন, আমাদের সঙ্গে জুড়ে যান বেশ একাডেমিতে। আর কি বলবো, না আর বলবো এটাই যে কারা কারা বসতে পারবে না বসতে, দেখুন যাদের ডিগ্রি কমপ্লিট তারা তো বসতে পারছে, এবারে সব থেকে মুশকিল হলো যে 20-22 ব্যাচ বসতে পারছে, 21-23 বসতে পারছে, এবারে 22-24 বসতে পারবে, এবার 23-25 ব্যাচটা বসতে পারবে কিনা এই নিয়ে একটু দ্বন্দ্ব আছে, তবে মনে হয় একটা আগামীকাল আর কি ক্লিয়ার হবে, কারণ কাল থেকে শুরু হচ্ছে ফর্ম ফিল আপ চলবে আপনার 10-18 পর্যন্ত, তো কালকে ফর্ম ফিল আপ হলেই ওটা জানাবো আর কি যে তারা বসতে পারবে কিনা, ঠিক আছে। কিন্তু মনে খাওয়ার কোনো দরকার নেই, পড়াশোনা শুরু করুন, এবং যত জলদি পারবেন আমাদের এখানে কল হোয়াটসঅ্যাপ করতে পারেন বা লিঙ্কে আপনি আর কি জুড়তে পারেন আমাদের সাথে আর কি, হ্যাঁ। আশা করি ভিডিওটা ভালো লাগবে, ভালো লাগলে লাইক মারবেন, পারলে সাবস্ক্রাইব করবেন, এবং বন্ধুদেরকেও আর কি ছড়িয়ে দেবেন আমাদের এই ভিডিওটা। থ্যাংক ইউ।